নির্যাতন করছে, সামাজিক অত্যাচারও চলছে, এবং এই যেভাবে তাদের যে ছিল 15 কিলোমিটার সেটাকে 50 কিলোমিটার বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে যে একেবারেই গ্রামে শহরে ঢুকে পড়ছে, এইটা নিয়ে আমাদের আপত্তি ছিল। বিএসএফ ইডি চার্জশিট হলো, তাদের নাম চলে এসছে এই স্মাগলিং এতে, কয়লা এই বিষয়গুলোতে, গরু পাচারেতে। এটা নিয়ে তাদের কি বক্তব্য নাকি শুধুমাত্র 95% যে কেস পিএমএলএ চলছে সবটাই অপোজিশন দিকে টার্গেটেড, প্রশ্নটা আজকে থেকেই যাচ্ছে।